নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে একটা কাঁচা কলার উপরে খুব সুন্দর প্রিপারেশন নিয়ে আসলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাঁচকলার কোপ্তা বলুন, কাঁচকলার নানা রকম রেসিপি আমরা খেয়ে থাকি, আজকে একদম অন্যরকম রেসিপিটা করে দেখাবো। কোপ্তাই তৈরি করব, কিন্তু অন্য স্বাদের এবং খুব সুন্দর একটা রেসিপি। নিরামিষের দিনে অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন। তার জন্য সবার প্রথমে যেটা করতে হবে, একটুখানি ফুটন্ত গরম জল তৈরি করে নিতে হবে। সেই জলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেব। তিনটে কাঁচকলাকে আমি মাঝখান দিয়ে এরকম ভাবে পিস পিস করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পরবর্তী পর্যায়ে এটাকে একটুখানি সেদ্ধ করব। সেদ্ধ করব মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য, তার থেকে বেশি না, ওভার কুক যাতে না হয়। ঢেকে রাখলাম 4 থেকে 5 মিনিট বাদে এটার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এইরকম জাস্ট হবে, কাঁচকলাটা সামান্য একটুখানি সেদ্ধ হবে, ঠিক এইরকম পর্যায়ে। এরপরে কাঁচকলাটাকে আমি এরকম প্লেটের মধ্যে ঢেলে নিলাম, জলটা ছেঁকে নিয়েছি, একটু ঠান্ডা হতে দিলাম। কাঁচকলার গাটাকে আমি এরকম ভাবে ছাড়িয়ে নিচ্ছি, ঠিক যেরকম ভাবে আমি দেখাচ্ছি সেইভাবে তৈরি করলে এটা একটু অন্য স্বাদের তৈরি হবে। একঘেয়েমি খাবার খেতে খেতে যারা ধরুন একটুখানি বোর হয়ে যাচ্ছেন, তারা কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। আর আমরা সবাই জানি কাঁচকলা আমাদের শরীরের জন্য কতটা পরিমাণে প্রয়োজনীয়, বিশেষ করে মেয়েদের শরীরের জন্য। এবার দেখুন মাঝখানের এই অংশটাকে এইভাবে করবেন না, ঠিক এইরকম হবে না। জাস্ট এটাকে আমি কি করব, একটুখানি কিনার দিয়ে থেতু করে নেব, মাঝখানের অংশটা না, এরকম ভাবে শুইয়ে নিয়ে তারপরে থেতু করে নিতে হবে। তাহলে জিনিসটা খুব সুন্দর তৈরি হবে এবং এটা যখন বড়া আকারে তৈরি করব, এটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে। অসাধারণ রেসিপি এটা, এটা একদম নতুন একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমরা তো কাঁচকলা নানা ধরনের রেসিপি খেয়ে থাকি, বিশেষ করে কোপ্তা তো আমরা খুবই ভালো খাই। সেই কোপ্তাটাকে একটু অন্যভাবে আমি তৈরি করছি। এটা যখন একদম রেডি হয়ে গেল, এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিচ্ছি, তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে আমি হলুদ অ্যাড করব, একটু মশলা দিচ্ছি আর কি। এরপরে এর মধ্যে একটুখানি আমি জিরে দিয়ে দিচ্ছি, একটুখানি লঙ্কা আর গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম। তার সাথে সাথে আমি এখানে একটুখানি হিং দিয়ে দেব। পুরো রান্নাটার মধ্যে হিঙের যাতে একটা খুব সুন্দর গন্ধ করে, পুরো কাঁচকলাগুলোকে মশলার মধ্যে এইভাবে মাখিয়ে নিতে হবে। এটার এতটাই স্বাদ হবে যে আপনারা কিন্তু এইবার যখনই কাঁচকলা বাড়িতে ঢুকবে এইভাবে তৈরি করে খেতে চাইবেন। তার কারণ হচ্ছে, এক নম্বর জিনিস হচ্ছে কাঁচকলাটাকে পুরো পেস্ট আমি করিনি, দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে এটাকে হাফ সেদ্ধ করেছি, তার ফলে কি হবে এর মধ্যে আয়রনের পরিমাণটা অনেকটা পরিমাণে থাকবে। তো আপনারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন, দুভাবে খেতে পারেন, ভাজা করেও খেতে পারেন, ঝোল রূপেও খেতে পারেন। পেস্ট করব একটুখানি মুসুর ডালকে আমি এরকম ভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, হাফ কাপ মতো মুসুর ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই হাফ কাপ মুসুর ডালটাকে আমি এরকম একটুখানি পেস্ট করে নেব, একদম মিহি পেস্টটা তৈরি হবে। সেই পেস্টের মধ্যে আমি এরপরে একটুখানি সবার প্রথমে নুন অ্যাড করব, তার সাথে একটুখানি হিং দেব। এছাড়া অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই, মশলা তো অলরেডি আমি কাঁচকলার মধ্যে অ্যাড করেই রেখেছি, সেই জন্য ডালের মধ্যে আর আমি কিছু দিচ্ছি না। একটু ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি, ফেটানোটা হয়ে গেল। এবার কড়ার মধ্যে তেল দিয়ে এরকম ভাবে কাঁচকলাগুলোকে দেখিয়ে দিচ্ছি, এরকম ডালের পেস্টার মধ্যে জাস্ট এরকম মাখিয়ে নিয়ে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। একদম সোজা প্রসেস এবং করতেও খুব বেশি হাঙ্গামা নেই। যা যা জিনিস আমি ব্যবহার করছি পুরোটাই ঘরের মধ্যে থাকে, কিন্তু ঝোলটা আমি একটুখানি অন্যভাবে তৈরি করব। সবার প্রথমে ভাজাটা দেখিয়ে দিই। আপনারা এরকমভাবে ভাজা তৈরি করে নিয়েও কিন্তু ডালের পাশে খেতে পারেন, সন্ধ্যের সময় মুড়ি দিয়ে খেতে পারেন, শুধু শুধু একটুখানি টমেটো সস দিয়ে খেতে পারেন। এগুলো মুখরোচক কাঁচকলার ডালের বড়া হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমরা দৈনন্দিন জীবনে একটুখানি ঝোল হিসাবে খেতে বেশি ভালোবাসি, সেই জন্য সবার প্রথমে আমি কাঁচকলাগুলোকে এরকমভাবে একটুখানি ভাজা করে নিচ্ছি। ডুবো তেলেও ভাজা করতে পারেন বা এরকম অল্প তেলেও এপিট ওপিট করে ভাজা করে নিতে পারেন। তো আমি মোটামুটি অল্প একটু তেল ব্যবহার করে তার মধ্যে এপিট ওপিট করে ভাজা করে নিচ্ছি। যখন আমার একটা সাইড ভাজা হয়ে যাচ্ছে তখন আমি কাঁচকলাগুলোকে এভাবে উল্টে দেব। অসাধারণ খেতে, অবশ্যই বাড়িতে একবার হলেও খান। তো এরকমভাবে কাঁচকলাগুলো একটা সাইড যখন ভাজা হয়ে যাচ্ছে একটু সময় নেব, মিডিয়াম ফ্লেমে ভাজাটা হবে, খুব বেশি হাই ফ্লেমে ভাজা হবে না, যাতে ডালটা ভেতর থেকে খুব ভালো করে ভাজাটা হয়। তো এরকম ভাবে দেখুন কিছুটা সময় আমি ছেড়ে দিলাম, তারপরে এটাকে আমি উল্টাবো। একটুখানি কালারটা চেঞ্জ হবে, তেলটাও দেখবেন একটু বেশ ভালো কমে এসছে। তো যেহেতু ডাল রয়েছে একটুখানি তেলটাকে টানবে,
এবার উপিটটাকেও ভালো করে ভাজা করে নিতে হবে। এটা একটু অন্য রকমের খাবার, একটু হিঙের গন্ধ, একটু বেশ ভালো রকমের। এখানে আমি কালো জিরে ব্যবহার করব, ঠিক বড়ার ঝাল যেরকম তৈরি করে, তার সাথে সাথে এটা একটু ইউনিক খাবার। এইভাবে কাঁচকলাকে হয়তো আপনারা কখনো ব্যবহার করেননি, খেয়ে দেখতে পারেন, এটা খুবই ভালো লাগবে, খুব সুস্বাদু একটা খাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এরকম ভাবে আমি এপিট ওপিট করে খুব ভালো করে কড়া করে ভাজা করে নিচ্ছি, কিন্তু ভাজাটা যেটা তৈরি হবে মিডিয়াম ফ্লেমে ভাজাটা তৈরি হবে। তো আমার একটা সাইড হয়ে গেল, অপর সাইডেও করে নিয়ে আমি তুলে নিলাম। যতটুকু তেল ছিল তার মধ্যে একটুখানি কালো জিরে, একটুখানি আস্ত শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার যে পেস্টটা ব্যবহার করছি তার মধ্যে এখানে আমি দিয়ে দিয়েছি পোস্ত বাটা, একটুখানি কাজু বাটা আর হচ্ছে চারমগজ বাটা। উলোটাই একটা এখানে যেটা ব্যবহার হচ্ছে একটু অন্য রকমের মশলা আমি কিন্তু এখানে ব্যবহার করছি, তো এই মশলাটার উপর বেশ করেই কিন্তু খাওয়াটা হবে। তো বুঝলেই পাচ্ছেন যে এর মধ্যে আলাদা করে কিন্তু আপনারা খুব বেশি মশলা ব্যবহার করার প্রয়োজন পড়বেন না। আপনারা যদি মনে করেন ঝোলটাকে আর একটু ঘন করবেন তাহলে এখানে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, কিন্তু যেহেতু এটা ডালের জিনিস এটা কিন্তু জলটাকে মানে ঝোলটাকে খুব ভালো করে শুষে নেবে এবং ঝোলটাকে কিন্তু ঘন করে দেবে। এরকম ভাবে যখন এটা নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে একদম তৈরি হয়ে গেল, এবার এর মধ্যে আমি টমেটো সস সামান্য একটুখানি দিলাম। আপনারা টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন, সামান্য একটুখানি জল দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অসাধারণ স্বাদের এই রান্নাটা অবশ্যই আপনারা তৈরি করুন, অবশ্যই আপনারা খান। এটা যতটা ভালো খেতে ততটাই কিন্তু মানে যেহেতু কাঁচকলার রেসিপি শরীরের জন্য হেলদি, সুগারের মানুষরাও খেতে পারবেন। যদি তাদের টমেটো সস বলুন বা কাজু বাদাম মানে বাদ দিতে হয় আপনারা বাদ দিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে চারমগজটাকে বাড়িয়ে নিতে পারেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আমার কিন্তু গ্রেভিটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল আমি এখানে ব্যবহার করব, জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বড়াগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। পুরো একটা আলাদা ইউনিক রেসিপি আপনারা যদি চান তাহলে এই রেসিপিটা কিন্তু অনায়াসে আপনারা তৈরি করতে পারেন। স্বাদে গন্ধে অতুলনীয় এই খাবারটা যতবারই আমি তৈরি করেছি এটা বেশ ভালো লেগেছে। একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না সবসময় করতে হয়, তো আপনারাও কিন্তু এরকম ঘুরিয়ে ফিরিয়ে রান্নাগুলো করতে পারেন, যেগুলো মজাদার তো বটেই, তাছাড়া সবাই খেতে চাইবে, তার কারণ হচ্ছে এগুলো খুবই ভালো খেতে। তো এটাকে খুব বেশি আপনাদেরকে ওভার কুক করার দরকার নেই, বড়ার ঝাল খুব সুন্দর সেট হবে, এমন নয় যে ভেঙে যাবে। একটু ঢেকে রাখলাম, একটু সেদ্ধ হতে দিলাম, একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিয়ে একদম খুব সুন্দরভাবে এটাকে রেডি করে নিলাম। খুব বেশি কিন্তু এটাকে ঢেকে সেদ্ধ করে ফুটিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই, একদম রেডি হয়ে গেল, পরিবেশন করব। দেখুন একদম পাতলা ঝোল করেছি, খুব বেশি ঘন ঝোল করে নিয়ে, এই কারণে বড়া কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুরো জলটাকে শুষে নেবে, যেহেতু এর মধ্যে ডাল রয়েছে। তো এই অবস্থাতে নামাবো, গরম গরম পরিবেশন করব, গরম গরম খাবেন, এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসলাম তাহলে।